অ্যাপেলের আইফোন সারা বিশ্বব্যাপী সুপরিচিত একটি স্মার্টফোন ব্র্যান্ড। গত বছর আইফোনের 13 মডেলের যে ফোনগুলো রিলিজ হয়েছিল তা তাদের হার্ডওয়্যার, ক্যামেরা এবং ব্যাটারি লাইফের জন্য বিশ্বব্যাপী হয়েছিল অনেক সমাদৃত। এবছরও শোনা যাচ্ছে অ্যাপল তাদের 14 অর্থাৎ 14 সিরিজের ফোন লঞ্চ করতে যাচ্ছে সহসাই। কী থাকছে এই ফোনগুলোতে জেনে নিই বিস্তারিত। প্রথমেই জেনে নিই অ্যাপেল 14 সিরিজের ফোনের লাইন আপে কী থাকছে। শোনা যাচ্ছে অ্যাপেল 14 সিরিজের লাইন আপে দু ধরনের ফোন থাকছে। একটি হচ্ছে অ্যাপেলের সাধারণ বা রেগুলার সিরিজের ফোন, যেটা আইফোন 14 এবং আইফোন 14 ম্যাক্স নামে আসছে। আর এছাড়াও থাকছে প্রো সিরিজের ফোন, যাতে রয়েছে অ্যাপেল 14 প্রো এবং অ্যাপেল 14 প্রো ম্যাক্স। তিনটির জায়গায় চারটি মডেলের ফোন বাজারে আনলেও গত বছরের তুলনায় যে ডিজাইন বা ফর্ম ফ্যাক্টর তাতে খুব একটা পরিবর্তন থাকবে না বলেই শোনা যাচ্ছে। এছাড়া আরও শোনা যাচ্ছে অ্যাপেলের যে বিখ্যাত চিন বা নচ আছে ডিসপ্লের উপর, সেটিও এবার কমে ছোট্ট একটা ড্রপলেট ভিউতে চলে আসছে। গত বছরের অ্যাপেলের আইফোন 13 সিরিজের ফোনগুলোতে ছিল A15 নামক একটি প্রসেসর, যা বাজারের তখনকার যে সকল প্রসেসর ছিল তাদের থেকেও বহুগুণ শক্তিশালী। শোনা যাচ্ছে এবারের ফোনগুলোতে অর্থাৎ আইফোন 14 সিরিজের ফোনগুলোতে রয়েছে অ্যাপেলের নতুন A16 নামে একটি প্রসেসর, যা ক্যামেরার ইমেজ প্রসেসিং অ্যাজ ওয়েল অ্যাজ গেমিংয়ে বহুগুণ স্মুথনেস বাড়িয়ে দিবে। প্রতিবারের মতো এবারেও আইফোনের নতুন যে 14 সিরিজ তাতে থাকছে ক্যামেরাতে কিছু চমকপ্রদ ইম্প্রুভমেন্ট, যার ভিতর শোনা যাচ্ছে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছে, যদিও তার ক্যামেরা বাম্পটি ছোট হচ্ছে না, বরং বড় হচ্ছে বলেই শোনা গেছে। এবং রেগুলার সিরিজের ফোনগুলোতে থাকছে দুটি পিছনে ক্যামেরা এবং প্রো সিরিজের ফোনগুলোতে থাকছে তিনটি ক্যামেরা, ঠিক আইফোন 13 সিরিজের মতোই। গত বছরে আইফোন 13 সিরিজ ব্যাপক সমাদৃত হয়েছিল তার অসাধারণ ব্যাটারি লাইফের কারণে। আইফোন 14 তো তার ব্যতিক্রম থাকছে না। আইফোন 14 সিরিজের যে ফোনগুলো আছে তাতেও অসাধারণ ব্যাটারি লাইফ পাওয়া যাবে বলেই শোনা যাচ্ছে। আইফোন 14 সিরিজের OS অর্থাৎ অপারেটিং সিস্টেমে কোনো নতুনত্ব থাকবে না তেমনটাই শোনা যাচ্ছে, কেননা অ্যাপেল অতি সম্প্রতি লঞ্চ করেছে iOS 16, যা বর্তমানে 13 সিরিজের ফোনগুলোতেও ব্যবহার করা যাচ্ছে। এছাড়া অ্যাপেলের বিভিন্ন ইকোসিস্টেম প্রোডাক্টগুলোতেও বর্তমানে iOS 16 ইকুইভ্যালেন্ট সফটওয়্যার চলে এসেছে। তবে আইফোন 14 সিরিজের ফোনগুলোতে iOS 16 ইম্প্রুভড ভার্সনগুলো আসবে বলে শোনা যাচ্ছে। আইফোন 14 রেগুলার সিরিজগুলোতে থাকছে স্টোরেজের অপশন হিসাবে 64 GB, 128 GB এবং 256 GB, আর প্রো সিরিজগুলোতে থাকছে স্টোরেজের অপশন হিসাবে 256 GB, 512 GB এবং সেই সাথে রেগুলার 128 GB। অ্যাপেলের আইফোন 14 সিরিজের ফোনগুলোর প্রাইসিং কত থেকে শুরু হচ্ছে তাই সঠিক জানা না গেলেও শোনা যাচ্ছে আইফোনের রেগুলার সিরিজের আইফোন 14 যেটি তার প্রাইসিং শুরু হতে যাচ্ছে $899 থেকে, এবং আইফোন 14 ম্যাক্স যেটি তার প্রাইসিং শুরু হতে যাচ্ছে $999 দিয়ে। আইফোন 14 প্রো সিরিজের বেসিক মডেল যেটি অর্থাৎ প্রো ফোনটি প্রাইসিং স্টার্ট হতে যাচ্ছে $1099, এবং প্রো ম্যাক্স সিরিজ যেটি সেটিতে প্রাইসিং শুরু হতে যাচ্ছে $1199 থেকে। প্রো সিরিজের বেসিক যেটি অর্থাৎ প্রো মডেলটির প্রাইসিং শুরু হচ্ছে $1099 থেকে, এবং প্রো ম্যাক্স যেটি তার প্রাইসিং শুরু হচ্ছে $1199 দিয়ে। তো কবে আসছে এই আইফোন 14 সিরিজটি? শোনা যাচ্ছে অক্টোবর মাসের শেষ সপ্তাহে অ্যাপেলের তরফ থেকে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমেই অ্যাকচুয়ালি এই ফোনটির অবতারণা করা হবে সকলের সামনে। তার আগ পর্যন্ত বিস্তারিত জানার জন্য এবং ফোনটি সম্বন্ধে আরও তথ্য পাওয়ার জন্য চোখ রাখুন ডেইলি স্টারে।